দুই হাতের কবজি বিচ্ছিন্ন আর মাথাসহ শরীরের একাধিক অংশে গুরুতর জখম। এভাবেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন। স্বজনরা জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ন। উপজেলার গচিহাটা ইউনিয়নের কাছারিপাড়া মোড় এলাকায় আসতেই আচমকায় হামলার শিকার হন তিনি। কুপিয়ে তার দুই হাতের কবজিও বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। ওনাকে মারার জন্য অনেক আগের থেকে কথা বলে আসতেছে, ওনারে দুই হাত নাকি কাটা ফেলাই শুনতেছে। এখন তো দেখা গেল যে উনি দুই হাত চলে গেছে। শরীরের অবস্থা আশঙ্কাজনক। আপনার মাথায় আঘাত আছে, চোখে আঘাত আছে, মুখে আঘাত আছে, আপনার পিঠে আছে, হাতে আছে, দুই হাতের কবজি বডি থেকে আলাদা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। এই ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পুলিশ বলছে এই ঘটনায় এখনো কোনো মামলা না হলেও জড়িতদের চিহ্নিত করে আটকে অভিযান চলছে। এই ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।